السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزل وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير صدق الله المولان العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وامرا. إِنَّ الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

زمان خلی محبت کے سمائی پڑی اللہم صلی علی مولانا محمد وعلى آلی سیدنا نہیں ہے تو میں مثال محمد جمالے خدا ہے کمال محمد اللہم محبت سلی علیہ zikr la ilaha illallah 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 la ilaha إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول আলিহি ওসাল্লাম বাদেশ্বর হজরত শাহজালাল ইসলামী যুব সমিতির উদ্যোগে পঁচিশতম বার্ষিক ইসলামী সন্নি মহাসম্মেলন বাদেশ্বর মধ্য দক্ষিণ হাজি আব্দুল ফেতাহ সাহেবের বাড়ির সংলগ্ন মাঠ সম্মানিত সভাপতি সহ আজকের মহুতি প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মুর্শিদোনা সৈদোনা ইমামুনা শামসুলা আল্লামা সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা মুফতি আজম হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি সাহেব হজুর কাবলা বারকাল্লাহ হায়াত এবং আমার পূর্বেই বরকতময় নসিহত মাকবল মোনাজাত যিনি উপস্থাপন করলেন সদর বারত থেকে আগত আমাদের অতিকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব পীরে কামিল হজরতুল আল্লাহ হজরত মাওলানা সৈয়দ খালিদ আহমদ আল মাদানি সাহিব ও জান ভারত বারত হায়াত আমরা অপেক্ষমান কিছুক্ষণের মধ্যে আজকের মহুতি জলসায় তিপ পেশ করবেন আমাদের আগামী দিনের অতি সম্মানিত অভিভাবক সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহ আলহির সুযোগ্য নাতি নাথি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক সুপ্রিম কোর্ট জাবে মসজিদের সম্মানিত খতিব হজরতুল হজরত মাওলানা আহমদ হাসান চৌধুরী সাহেব সহ বহুতি প্রোগ্রামে আগত পরম শ্রদ্ধা আমার অলমায় কারণ বিশেষ করে আমার পাশে বসা আপনারা আমার অতি সম্মানিত এবং পরিচিত মুখ বাতেশ্বর মোকাম জামি মসজিদে দীর্ঘ একটি সময় যিনি খেদমত অতিবাহিত করেছেন আমাদের মুরব্বী হজরতুল আল্লাম হজরত মাওলানা আব্দুল বারি জেহাদি হজুর সহ উপস্থিত আমার বাবার বসী অতি সম্মানিত মুরব্বী বাবারা যুবক বায়রা অতি আদরের ছোট্ট মনিরা পর্দার অন্তরাল থেকে শ্রবণরত পর্দা নিশি আবেদা সালেহা আমার মা ও বোনেরা সবাইকে জানাই অন্তরের গভীর থেকে আন্তরিক মাবারক শুকুর আদায় করছি আল্লাহ তা হুয়াল দরবারে জি আল্লাহ রাবুল্লা আলমিন আপনাকে আমাকে সুস্থতম একটি জীবন দানের মধ্য দিয়ে শান্তময় একটি পরিবেশে পৃথিবীর শ্রেষ্ঠ একটি ভালো কাজে জীবনের হাজার ব্যস্ততাকে পিছনে ফেলে এই মনোমুগ্ধকর তোরানি ইমানি প্রোগ্রামে আসার বসার অনেকক্ষণ কথা শোনা অল্পক্ষণ হলেও কথা বলার সুযোগ করে দিলেন হক হক আদায় নিবিদ্ধি আসুন সবাই কালিমাত শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লা লক্ষি তার চেয়ে অনেক অনেক বেশি দুরুদ সালাম যিনি হলেন বিশ্বসভার সভাপতি তামাম নবী এবং রসুল গণের মাথার মুকুট যিনি বরকতময় আগমন আজকেরই বিশাল আকাশ এই বিশাল জমি সুন্দরতম পরিবেশ সুন্দর একটি শিরোনাম একটি ডিগ্রি আমরা হলাম উম্মতি মহাবাদী তিনি আর কেউ না যিনি হলেন গোনহাগার উম্মতির কাণ্ডারি সৈদুল মুসালিন ইমামুল মুসালিন হতামুদ্দিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু তাল আলাইহি সাল্লামের কদম মামারকে পেশ করছি যিনি আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে এই পৃথিবীতে কুল আলমের জন্য কল্যাণের নবী বরখতের নবী হয়ে তিনি তার শিখ এনেছেন যিনি অনেক একজন নবী যেই নবীর কাছে যদি কেউ জানতে চায় পরিবারটা কিভাবে চালাবে চমৎকার জীবন তার থেকে চমৎকার রিপোর্ট উপস্থাপন করবে এই রিপোর্টকে কেউ ফলো করে সে পারিবারিক জিন্দেগীর দিক দিয়ে সে কখনো সে অশান্তিম করবে না ঠিক ঠিকঠকভাবে জগতে চলার পথে সমাজ বলেন অর্থনীতি বলেন অর্থাৎ একজন মানুষের ব্যক্তিজীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পরিচালনা পর্যন্ত যে কোনো সেক্টরি রহমতাল আলমীরের দিকে যে একটি বার নেকনজরে থাকাবে আল্লাহ পাক দুনিয়ায় চলার রাস্তাটুকু আল্লাহ তার জন্য প্রশস্ত এবং সহজ করে দিবে পৃথিবীতেই রহমতল আলমিন সাল্লাহ আলী সাল্লামের তার জীবন আদর্শটুকু জিনারা ফলো করেছেন এবং তারই মধ্য দিয়ে নিজে এবং সমাজ প্রতিষ্ঠা করার নিবিত্তি অগ্রণী ভূমিকা পালন করেছেন প্রত্যেকটি মহান ব্যক্তিদের নাম কেমত পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে শোভানন্দ যেমন দেড় হাজার বছর আগেই রাহমদ আলমী নিজের বূখণ্ড অর্থাৎ মাতৃভূমি এটিকেই সম্মান এবং তার যথাযথ ইজ্জত প্রধানের প্রতি গুরুত্ব প্রধান প্রয়োজনে যারা নিজের জন্ম নিজের অবস্থান নিজের পিঠামাঠির জন্য জীবন প্রদান করবে এই ব্যক্তিগুলার সানে খেতাব প্রদান করে গিয়েছেন যারা হলো শহীদ এই জন্য আপামোর বাংলার মুসলমান আজকে আমরা গর্বিত লাখের অধিক আমার দেশের প্রিয় সহ্য সৈনিক সন্তানেরা জীবনটুকু বিসর্জন করে দিয়েছিলেন বলে আজকে বাংলাদেশি চমৎকার একটি পতাকা পতপত করে উঠতে আস কথা বলেন ঠিক কিনা যার কারণে আজকেরই সুন্দর একটি স্বাধীনতম বাংলাদেশ বিশাল একটি মানচিত্র আমি গর্বিত আমার দেশে আমার কোনো কিছুর অভাব কথা বলেন নাই আমার দেশ এমন একটি শান্তিময় পরিবেশ আজকের বিটিসির সেই বাহান লন্ডন বলেন আমেরিকা বলেন বাহির থেকে যারা পর্যটক নিমিত্তে বহু বিশ্বে যারা ঘোরাফেরা করে বাংলাদেশ সে এমন কিছু পরিবেশপূর্ণ জায়গাটুকু বিচরণের পরে তারা পৃথিবীর মানুষকে এলান দিচ্ছে বিজিটের সুন্দরতম একটি পটভূমি চমৎকার একটি জায়গা হলো বাংলাদেশ সোহান আল্লাহ বলেন দৃষ্টিনন্দন সেই মাধবকুণ্ড চমৎকার সেই জাফলং কথা বলেন ঠিক কী না কি সেই বিশেষ করে সিলেটের অতিমূল্যবান চায়ের বাগান কক্সিস বাজারের সমুদ্র সৈকত এবং বরিশালের নদীমাত্রিক দিক বাংলাদেশের মানুষকে যেমন আকৃষ্ট করে বহির বিশ্বের পর্যটকরাও যখন সোনারা বাংলায় কদম রাখে এমনিতেই তাদের কলিজার ভিতরে বাংলার মহব্বত তাদের কলিজায় ঢুকে যায় হয় এতটুকুনি আমতপ প্রাপ্ত হয়েছি আমরা বাংলাদেশের মুসলমান হিসেবে পাক আপনাকে সুন্দর একটি বমি দিয়েছেন আপনাকে আমাকে আপনাকে আমাকে সুন্দর একটি জীবন দান করেছেন চমৎকার মুসলিম মা বাবার করে তিনি জন্ম দিয়া পৃথিবীতে একজন শ্রেষ্ঠ মুসলমান বলে গর্জন বজ্রকণ্ঠে আওয়াজ দেওয়ার মতো শিখ শক্তি আমার গায়ে দিয়েছেন আল্লাহ যদি আল্লাহ চাইতেন আপনাকে আমাকে হুদির করে তিনি দিতে পারতেন এই ক্ষমতা আসেনি কথা বলেন আল্লাহ যদি চাইতেন খ্রিস্টানের করে জন্ম দিতে পারতেন যদি চাইতেন হিদ্দুর করে মাগরিবের আজান হলে মসজিদে আসতাম না গির্জা প্রেগুডার মন্দিরে যাইয়া হুলুলুলু বাজাইয়া দিতা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তোমার দরবারে কোটি গুণ শুকরিয়া আজানের দনিতে আমি আর মন্দিরে গির্জায় প্রেগুডা যাই না তোমাকে শেষ দেওয়ার জন্য তোমার ঘর মসজিদে যাওয়ার মতো টেন্ডেন্সি তুমি আমাকে দান করেছো চিত্তার কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ জগতে আপনি আমি বিচরণ করছি গোনা হয় চিরসত্য কি গুণা ছাড়া সবাই কথা বলেন গুণা কি করি আমরা কম বেশি ওহ গুনার কোনো কমঠি নাই সগিরা গুনার যদি হিসাব করেন আমার মনে হয় বাংলাদেশের যেগুলা খাতা প্রতিদিন বাহির হয় নিউজ নিউজপিন বলেন আর ভুলি বলেন এক একজনের যে গাদামার্কা ফাইল হবে অন্য দিন যাইয়া হা করি দাঁড়াইয়া অন্য দেশ থেকে ইনপুট করি মালা নাই তৈব নিজের আমল নমা লেখার জন্য কথা বলেন ঠিক কি না তার মানে কি আপনি আমি গোনাহ করি গোনাহ করা এটি আমাদের বৈশিষ্ট্য চমৎকার ক্ষমা করে দেওয়া আমার মৌলার বৈশিষ্ট্য এখন প্রশ্ন হচ্ছে রাহমথল আলমিনের আমি অম্মত হিসেবে আপনি যখন ফজুরের নামাজটুকু আদায় করলেন জুহুরের নামাজ আদায়ের মধ্যবর্তী মুহূর্তে যদি কোনো সগিরা গোড়া হয়ে যায় জুহরের নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক আপনার সগিরা গোনাহাগুলা তিনি ক্ষমা করে দেন এই সোবান রহমত নামবে না জবান খুলে সোবান আল্লাহ আওয়াজ দিয়ে আল্লাহ নির্বাচনের শেষ এখনো কাটে নাই গতকাল মিছিল যেই জুড়ে দিছিল এই মিছিল এখনো সুবান আল্লাহর কাছে আসে নাই খুব জুড়ে দিতে হবে রাজি আছেন দেখি একটু আমি দুম আসতে আপনারা জুড়ে রায় থাকবি আর হয় নাই না আল্লাহ তুমি কবুল করো জবান খুলে আবি জুহুরের নামাজ যখন আপনি পড়বেন আসুরের নামাজের পূর্বে অনিচ্ছাকৃত যদি কোনো গোনা হয়ে যায় আসরের নামাজটুকু আপনি পড়ে নেওয়ার কারণে মধ্যবর্তী সগিরা গুনাহ আল্লাহ তিনি ক্ষমা করে দেন তদ্রুপ আসর থেকে মাগরীব মাগরিব থেকে এসা বিশ্বনবীর অম্মাত হওয়ার কারণে অজান্তে গোনা হচ্ছে অজান্তে কাটা হচ্ছে আপনার আমার জীবন যদি গবেষণা করে পাওয়া যায় অবশ্যই মাঝে মাঝে কবিরা গুনাও হয় কথা বুঝেন নাই আমরা কবিরা গুনা করি কি না করি গুনা করি এই কথাটা যদি স্বীকার করলে তো আর কোনো লস নাই ক্ষমা করবেন কে আমাদের দ্বারা গোনা কবিরা হয় কথা বলেন কিতাব বলছে গোলা কবির যদি আপনার আমার হয়ে যায় চূড়ান্ত একটি রাস্তা আল্লাহ রহম আলমীর মধ্যের জন্য তিনি রেখেছে সেটি হলো ইস্তেক বহারি সাক্ষী রাহম আলমী ইসলামের কোনো গোনা আসেনি বিশ্ব নবীর কোনো গোনা নাই তারপরেও আমার নবী সত্তর অথবা তিনি একশো বার সার শরীফ পাঠ করতেন সুবনালা বলবেন না কেন নবী এমন করতেন বরিস্থাল্লিমা নবী জগতের মধ্যে শ্রেষ্ঠ একজন শিক্ষক হইয়া এসেছেন আমার নবী তিনি তালকিন দিচ্ছেন আজ শ্রদ্ধার সাথে স্মরণ করি নিজেকে সৌভাগ্যবান মনে করি সাহেব টাবলা ফুলথলির মতো মহান একজন বুজুর্গ অলি আমাদের মাইকে জুটেছে কথা বলেন ঠিক না এই কথাটা কেন বললাম আমার বিশ্বাস সাহেব কাবলা ফুলতলি আপনাদের অনেকের বাড়ি পর্যন্ত গেছেন অনেক মা ফিলেও এসেছেন কথা বলে আমি নালায়েকের বাড়ি তো আমার মুর্শিদ কেবলার কদম পড়েছে যত আজ যত নসিহাত প্রত্যেক একটা পরে তিনি একটি স্লোগান থাকত শোনো হে আমার মুড়িদিন মহিবিনেরা অন্তত পক্ষে একসবার প্রত্যেক দিন স্থেক পার পালন করো কথা বলেন ঠিক কিটা যে ব্যক্তি স্থেক পারের আমল কি তার কন্টিনিউ বানায়া দেবে গোনাহ কবিরা যখন করে যাবে তার অনিচ্ছা সত্ত্বে ইস্তেগফারের কারণে এই কবিরা গোনাহগুলা আস্তে আস্তে হালকা হওয়া শুরু করবে সুবান আল্লাহ বলতেছেন না খুব জুড়ে সুবান আল্লাহ এখন প্রশ্ন হলো গোনাহে কবির দ্বারা কি হয় হালকা হয় গায়ে যখন ময়লা থাকে সাবান বলেন আর ডেটল বলেন আর লাইফ বই দিয়ে দুই সাইডটা গোসা যদি কন্টিনিউ মারেন ময়লা থাকে তার ময়লার গোষ্ঠী থাকে কথা বলেন না ঠিক ভাবে যখন আল্লাহর মান্দান দা কবিরা যদি তার দ্বারা হয়ে যায় আর প্রতিনিয়ত যদি দণি এটুকু বাড়ায় দেয় অনিচ্ছা সত্যের সেই কবিরা গোলা আস্তে আস্তে হালকা হতে থাকে তখন আল্লাহর নজর আল্লাহর বান্দার দিকে পতিত হয় বান্দার যখন শেষ অন্তিম মুহূর্ত হবে ঠিক তার আগ মুহূর্তে সেই কবিরা গোনা যেটি হালকা হতে হতে পাতলা মরেনের আগে তার আমল নামা থেকে কবিরাকে ডিলেট করে বা আল্লাহ কবুল করে নেয় খুব জোরে একটু সোবানল্লা বলে এখন আপনার গোনা যখন কমে যাবে সগিরা গোনা কবিরা গোনা দুনিয়ার কারো কাছে যদি দামি হইতে না পারেন কার কাছে দামি হচ্ছেন জোরে একটু বলেন আপনি যখন আল্লাহর কাছে যা দামি হয়ে যাবেন তখন আল্লাহর খাঁস নজরটা আপনার দিকে পতিত হবে আল্লাহ বলবেন দেখি তো আমার বান্দা তো রেডি দেখি তার জায়গায় কদ্দুর শুরু হবে আপনার দিকে আল্লাহর পক্ষ থেকে ইমানের এত বড় বড় পরীক্ষা এই পরীক্ষার দ্বারা মহিকতা আপনার আমার জীবনে শোনো হয়ে যাবে এটি নতুন কোন বিষয় নয় দুনিয়ার জমিনে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দু লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল তার শিপ এনেছেন এই ইমান পরীক্ষা থেকে হজরতে আদমকেও কেউ মাহরুম করা হয় না ইব্রাহিম ইসমাইল সব শেষে আমার নবীকেও এত বড় বড় পরীক্ষা হয়েছে যার পরীক্ষা যত বড় তার ওজন তার দাম আল্লাহর কাছে তত বড় কথা বলেন ঠিক না যেমন সাহেব কাবলা ফুলতলি যে সমতল পরিবেশ আপনাদের আমার জন্য প্রতিটা গড়ে করেই পৌঁছে পৌঁছে তিনি তৈরি করে গেলেন তিনি কি কম ইমান পরীক্ষা দিছেন শুধু বলেছেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা স্তগান দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ স্তগান দিয়েছেন জানাজার পরে দোয়া স্তগান দিয়েছেন নবীর পক্ষের সার দেওয়া হয় নাই সৈয়দপুরের মাঠে থেকে রক্ত জড়ানো হয়েছে আবার আল্লাপাক তার প্রত্যেকটা পরীক্ষাকে কবল করেছেন বহুদূর ফতোয়া যেগুলা ছিল মিলাদ পড়লে বৌথালাক অন্তত এখন এতটুকু হয়েছে মিলাদ যে পারেন পড়েন যা পারেন আপনারা পড়িয়েন না এই স্লোগান তো নতুন এটা হলো আপনাদের আমরা দিছি বহুদিন আগে কারণ এটাকে আমরা ফরজ বলি না না মুস্তাহাব কথা বলেন কেমন করা এটি ফরজ স্লোগান আমরা আমাদের মধ্যে বাড়াবাড়ি বলতে কিছু কথা বলে গোরামি বলতে কোনো কিছু অনৈতিক কর্মকর্মকাণ্ড বলতে কোনো কিছু নাই বলেই সর্বসিদ্ধ শ্রদ্ধার একান্ত একটি দরবার বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের কাছে সেটির নাম সন্ন্যাক করে থাকবে কেমন পর্যন্ত ফুলতলি দরবার ফুলতলি দরবার ফুলতলি দরবার ঠিক কিনা বলেন মুসলমান আমার এখন প্রশ্ন হলো আপনি আমি মুসলমান বাসপ সারা জিন্দেগি কথা বলে বয় পাইতেছেন আপনারা কিছু আওয়াজ না দিলে তো আমাদের গরম ছুটবে না আর গরম যদি কিছু না ছুটে আর একটু গাম যদি না জোরে হাসরের মাঠে কি দেখাবো চোখের পানি তো আল্লাহ বাহির করতে পারি না অন্তত বডির থেকে একটু গাম এটিকে তুমি সৎকা হিসাবে কবুল করো জরিয়া বানাই একটু রাস্তা দাও রাহমাতুল্লিল আলমিনের সাফাত নিয়ে জান্নাতে যেতে চাই ঠিক কিনা বলেন করিম ইসলামের প্রতি পাকের মহান নজর নির্দেশনা পাক তিনি আপনার আমার প্রতি কঠিন দয়াশীল নির্দেশ দিচ্ছেন তুমি বিশাল মালিক তুমি হতে পারবা এই দান টাকার হাজিরেন আপনি যে একজন ফ্যামিলির অভিভাবক এটিকে আপনি নামত হিসেবে গ্রহণ করে নেবেন যদি আপনার ফ্যামিলির অভিভাবক আপনি হয়ে যান তাহলে আপনার জায়গা থেকে আপনি শুকুর আদায় করেন যে আল্লাহ আমার ফ্যামিলি পরিচালনা করার জন্য ক্ষমতা আমাকে দিয়েছেন কথা বলেন এই ক্ষমতা আল্লাহ আমার প্রতি দিয়েছেন আমার ফ্যামিলিকে পরিচালনা করার জন্য তিক্ত্রুপ করে ফ্যামিলি থেকে নিয়ে একবারে রাজনৈতিক সামাজিক সব দিক থেকে যে যেই সেক্টরেই ক্ষমতাবান হয়ে আছেন আল্লাহ নেক নজর ততক্ষণ তিনাদের প্রতি থাকে যতক্ষণ আল্লাহর বান্দা আল্লাহ প্রতি থাকে কথা ঠিক না যখনই আল্লাহর বান্দা তার ক্ষমতা হাতে পাওয়ার পরে আল্লাহর হুকুম আহকাম থেকে সরে যাবে বহুত্রি পিতরে আল্লাহ পক্ষ থেকে গজবের লীলা গোলা আসা শুরু করে কথা বলে ঠিক কিনা বন্ধ করিকে জীবনী যত্ন আপনি গবেষণা করেন জন্মের আগে আমার নবী তিনি কখন তিনি বাবা তিনি চোখে দেখেন নাই জন্মের ছয় বৎসরের সময় আমার নবী তিনি মাকে তিনি হারালেন পাকের অর্ডার হলো মন্দ দুখে দেরি করোনা খালে মারে বাণী সবার কাছে পৌঁছায়া দাও এবারে নবি তিনি কালে মারে মানি পৌঁছায় আদিতে যখন শ্লগান দিলেন লাগ ইলাহাক এল্লাল্লাহ মহাম্মাদসুরুল্লাস ইসলাম এই কালেমার বাণিজ্য করি দিলে নাবুজে হে লুৎপাশায় বাবু গীরা শব্দ গোষ্ঠীর মাথায় বালি পড়ল কি রে যেই ধর্ম এথযাবৎ পর্যন্ত পালন করে আসছি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ইসলাম তার জায়গা থেকে আমাদের পূর্ব বর্দীগের সেই ধর্মকে সে ছাপা দিবে দাফল করে স্থগান দিয়ে হচ্ছে অতএব কখনো তার পক্ষ অবলম্বন করা যায় না যখন একদম কালেমার দাওয়াত দিয়ে দিলেন প্রত্যেকটা মানুষ রাহমাত আলামিনের পিছনে চলে গেল নবীর পক্ষে কে আল্লাহটা খুব জুড়ে বলেন বিশ্ব নবীর পক্ষে আমার আল্লাহ সাথে সাথে আমার নবীকে বললেন আমার নবী বন্ধু হ্যাঁ আপনি প্রস্তুত হয়ে যান আভার পক্ষ থেকে আমি আপনাকে অর্ডার করে দিলাম দিনের দাওয়াত গুলা আপনি পাবলিশ করতে হবে অথবা এই পাবলিশ করার কারণে অনেকগুলা ইমানই পরীক্ষা আপনার উপরে চাপাইয়া দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে আমার নবী তিরি দাওয়াত দিচ্ছেন একে একে করে আমার নবী তিরি ওদের ময়দানে দাঁত ব্যাংকেছে কথা ঠিক জবানটা খুলে বলেন ঠিক তাইফের জমিনের হামাতুল্লিল আলামিনের গায়ত থেকে রক্ত জোড়ানো হয়েছে কথা বলেন ঠিক বিশ্বনবী শেষ পর্যন্ত আল্লাহ পাকের হুকুমে নিজ জন্ম ছেড়ে মামুন বাড়ি মদিনা পর্যন্ত যেতে বাধ্য হয়েছিলেন ঠিক কিনা বলেন সলমা আমার দাবি যখন মদিনায় তিনি চলে গেলেন মদিনায় যাওয়ার পরে রাহমাতাল্লিল আলামিন প্রত্যেকটা মানুষের স্বতঃস্ফূর্ত রহমাত আলামিনের কাছে আগমন দেখে নবীজির কলিজাটা ভরে গেল খুব সুরে সুবাহ বিশ্ব নবী যখন তিনি চিন্তা করলেন মক্ষায় যখন ছিলাম কেউ আমার সাথে নাই গরিব থেকে বের হতে পারি না আক্রমণ এবং নির্যাতন স্টিম আরেকে করে করে আমার উপরে চালাই দেয়া হয় যেই মদিনায় আসলাম মদিকা মদিনহাটা আমার পক্ষের সুন্দর একটি পরিবেশ রহমিনের চিন্তা এবং ভালোবাসার গতি আরো হয়ে গেল আর লম্বা হয়ে গেল খুব জোরে আবার বিশ্ব নবী তিনি অনেকগুলা দোয়া শুরু করলেন তার ভিতরে একটি দোয়া হল আল্লাহ তুমি রুম এবং পারস্যকে আমার মতের হাতের মধ্যে এনে দাও জুড়ে সোবাহ আল্লা বলে আল্লাহ তুমি আমার উম্মতের হাতে এনে দাও বিশ্বনবীর বিফল যাবে জুরে বলেন মুসলমান এমন তিনি তার জায়গা থেকে তিনি তোয়া করলেন আল্লাহ দোয়াটুকু তিনি মঞ্জুর করে নিন খুব জোরে একটু আল্লাহ বিশ্বনবী তার জায়গা থেকে তিনি ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন দিয়ে দিলেন ওরে আমার উম্মতেরা টেনশন করো না একদিন রুম এবং পারস্য দুটি রাজ্য তোমাদের হাতে চলে আসবে জুরে কোন সবাহার আল্লাহ আমার নবী জায়গা থেকে তিনি আস্তে আস্তে সামনে অগ্রগামী হচ্ছেন আপনাদের কষ্ট হচ্ছে ডান হাত উঁচু করে একটু জুড়ে আল্লাহ আকবার বলে আরো জবান খুলে বলেন আল্লাহ আকবার বিশাল তিনি আস্তে আস্তে অগ্রগামী হচ্ছেন এক পর্যায়ে আহজাবের যুদ্ধ শুরু হয়ে গেল ঠিক তো করি রাহমাতাল আলামিন পরীক্ষা খননের জন্য সাহাবায়ে کرام নির্দেশ দিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বিশাল নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام নির্দেশ দিলেন আজহা আহজাবের সেই যুদ্ধ ঠাঁক অংশগ্রহণ করতে হবে কঠিন আকারে অথব আমার সাহাবিরা দেরি করোনা দশজন দশজন করে আমার নবী সাহাবিদের বাক করে নিলেন কয়জন সবাই একটু কথা বলেন কয়জন দশজন দশজন করে করে আমার নবী তিনি বাক করে দিয়ে দশজন দশজন সাহাবিদের প্রত্যেককে তিনি বললেন দশজন সাহাবি একত্রিত হইয়া চল্লিশ সাত গর্ত তোমরা খনন করবা পরীক্ষা বানায় আনিবা সুভান আল্লাহ চল্লিশ প্রশস্ত সেই গর্তটা খনন করবে কয়জন সাহাবি জোরে একটু কথা বলেন সাহাবাই কালাম যখন নির্দেশ পেয়ে গেলেন এক এক করে করে সাহাবাই কালাম পরীক্ষা খনন করা শুন করলেন ওই পরীক্ষা যখন খনন করতে করতে সাহাবাই কালাম এক পর্যায়ে বিশাল একটা পাথরের সম্মুখীন হলেন যখন তারা খনন করতে আসেন কোদাল দিয়ে যখন তিনানা তিনাদের জায়গা থেকে কোপ দেন বহু চেষ্টার পরে এত বড় পাথর কি ভেঙে ফেলার মতো শক্তি তাদের হাতে আর নাই সব সাহাবাই کرام দৌড়াইয়া নবীর কাছে আরজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পরীক্ষা খননের নির্দেশ প্রণয়ন আপনার থেকে আমরা তো কাজ চালিয়ে যাচ্ছি প্রতিমধ্যে এত বড় পাথর কুদাল দিয়ে আঘাত করে কিন্তু সেটা খণ্ডিত হচ্ছে না নবী বললেন আমি রাহামাথাল্লিন আলামিন কোদালটা আমার হাতে দাও আমার কাজ আমি শুরু করে দিব দুহাত উঁচু করে বলুন আল্লাহ আকবার বিশ্ব নবী মোহাম্মদ কোদাল হাতে নিয়ে খনন করা শুরু করলেন যখনই তিনি খনন করা শুরু করলেন সেই বিশাল পাথরটা খন্ডকৃত হওয়ার মধ্য দিয়ে বিশাল একটি অগ্নি হওয়া শুরু করলো ফুলিঙ্গিতা বলবেন না বিশ্ব নবীর প্রথম কূপ সব সাহাবাই কালাম যেখানে ব্যর্থ আমার নবী বলে কুদাল হাতে দাও তিনি পাথরে আঘাত যখন করলেন এখান থেকে অগ্নিস্ফুলিঙ্গ হওয়া শুরু করলো আমার নবী বললেন এত সুন্দর আগুন প্রজ্বলিত হল যে আগুন প্রজ্বলিত হওয়ার কারণে মাদিনার সেই খননকৃত পরীক্ষা থেকে আমি আলামিন পারস্যের প্রাসাদ পর্যন্ত নিচ্ছকে দেখতে পেলাম জোরে একটু সোমান আল্লাহ বলেন বিশ্বনবী তিনি আগে দোয়া করেছিলেন আল্লাহ রুম এবং পারস্য দুটিকে আমার্মতকে দাও আমার আল্লাহ আমার নামির মোনাসাদ তিনি কবুল করে নিলেন আহমেদ জাল্লিলা আল আমিন যখন ফাদরে কূপ দিলেন ওই কোপ দেওয়ার কারণে যে অগ্নিটাহ স্ফলিঙ্গ হল সেই কূপের কারণে সেই স্ফলিঙ্গ হওয়ার কারণে এমন আলো উদ্বোষী উদ্বাসিত হলো নবী মদিনার থেকে পারস্যের প্রাসাদ এটি তো আমার নবীর দ্বারা সম্ভব ক্ষমতা দিয়েছে কে খুব জুড়ে বলেন কে অসম্ভবকে সম্ভব করে খে মুসলমান আল্লাহ তিনি অসম্ভবকে সম্ভব একমাত্র শক্তি রাখে কে জবানটা খুলে বলেন মুসলমান খে পারস্য যখন তিনি দেখলেন আমার নবী তিনি কোধাল দ্বারা পাথরের মধ্যে আঘাত শুরু করলেন দ্বিতীয় আঘাত যখন আমার নবী দেখলেন করলেন সে আঘাত করার কারণে রহমাত আলামিন বললেন যে ওই সময়ও আরেকটা অগ্নিস্ফলিঙ্গ আগুনের শিলালীলাহীন উপরের দিকে উত্থলিত যখন হলো আমি দ্বিতীয় কূপের কারণে ওই জায়গা থেকে রুমের বড় বড় লাল খামবাগুলা আমার নিচ্ছুকে দেখতে পাই না সুবান আল্লাহ হইতেছে না আমার তিনি কোদাল হাতে নিয়ে তার কার্যক্রম বন্ধ করেন না রাহমিল আলামিন তিনি আবার আঘাত দিলেন যখনই সেই পাথরের উপরে আঘাত করলেন আঘাত করার কারণে পূর্বের নিয়ায় আবার আলো উদ্ভাসিত হলো আমার নবী তখন স্লোগান দিয়ে দিলেন আমার সাহাবিরা রে এই মুহূর্তে আমি আমেনের বিশাল রাজপ্রাসাদকে আমি আমার নিচ্ছুকে সানা ইয়ামেনের প্রাসাদ রাজপ্রাসাদ সানাকে আমার ছুকে দেখে পড়লাম সুবান আল্লাহ সুবান খুলে নবী যখন স্লোগান দিলেন একটা কূপে পারস্যের প্রাসাদ আরেকটা কূপে রোমের সেই বড় বড় খাম্বা আরেক ঠাকোবের অগ্নিস্ফলিং দে সানা নামক বাসা প্রাসাদ এই সংবাদটুকু তখন তো ইলেকট্রনিক মিডিয়া ছিল প্রিন্ট মিডিয়া ছিল ফেসবুক ছিল সাহাবাই কারামের মুখে মুখে মাদিনার এহুদি এহুদি এবং তাফেতদের কর্ণবহুলে পৌঁছে গেল মুহূর্তের ভিতরে তারা স্তগান দেওয়া শুরু করলো যে যে মানুষ গোলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে গর্ত খনন করছে যারা মাটির সাথে লীলা খেলা করে যাদের আর কোন অস্ত্র নাই যাদের কোনো শস্ত্র নাই যাদের কেমন করে রুমের আশা করে কেমন করে পারস্যের আশা করে কেমন করে ইয়ামেনের সান এত বড় রাজপ্রাসাদ আশা করে মুহূর্তের ভিতরে আমার আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ইলা আখিরিল আয়া আয়াতক নাজিল করলেন খুব জোরে একটু আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিশ্বনবী তিনি এই আয়াতে কানে মানাজিল করে জানায়ে দেন আল্লাহ তিনি এমন একজন মহান খোদা বান কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই বিশাল মুলকের মালিক যিনি বলেন আমার আল্লাহ যে আল্লাহ কোনো কিছু বানানোর জন্য হাতিয়ারের প্রয়োজন হয় জুড়ে একটু বলেন এই যে টেবিলটা যেই মিস্ত্রি সাহেব বানালেন মিস্ত্রি সাহেব যিনি টেবিল চাইলেন তিনি আগে বললেন যদি আপনি টেবিল বানাতে চান তাহলে আমাকে একটু তার কাঠা দেন তারপরে আপনি আমাকে কাট দেন তারপরে আমার কাছে হাতুড়ি আস কথা বলেন হাতুড়ি কাঠ তার কাঠা তিনটা মিলে ঘন্টা খালিকের ভিতরে একটা টেবিল বাচ্চার ইয়া ইচ্ছা মতো দুপুরের ভাত খাইতে আসেন যদি তার কাটা না থাকতো অথবা কাট না থাকতো আর হাতুড়ি না থাকতো হাত দিয়ে কিলাইয়া কিলাইয়া কি লোহা মারা সম্ভব মুসলমান কথা বলেন সম্ভব আল্লাহর জায়গা থেকে তিনি জানায় দেন আরে আমার বান্দা না আমার সাথে বাহাদুরি করোনা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু স্বমদ আল্লাহ যিনি তিনি এক আল্লাহ যিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের কাছে মুখাপেক্ষী ঠিক শুনেবলার মুসলমান সন্তান তার বাবার কাছে মুখাপেক্ষী ছোট্ট সন্তান যখন ছোট বয়সে বিছান করে যার কোন ইনকাম করার ক্ষমতা নাই বিকেলে যদি বাবা বাজার করে সন্ধ্যায় খাবারটা নিয়ে বাসায় ফিরে বাচ্চার মুখের ভিতরে আদার জুটে কথা বলেন ঠিক খেনা এই বাবা যখন ক্রমান্বয়ে দায়িত্ব পালন পর করে কোন একদিন বিদ্ধ হয়ে যান ওই বাবা আরেকবার তিনি জায়গা থেকে তার সন্তানের মুখাপেক্ষি হয়ে যান আমার আল্লাহর কি লীলা খেলা আমার আল্লাহ বলে বান্দারে তুমি কারো প্রতি অন্যায় আচরণ করো না তুমি একজন আরেকজনের উপরে তোমার জায়গা থেকে বিবেকনিং ডায়াহ এমন কোনো আচরণ করো না কারণ যেই সমস্ত এহুদিরা আমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই আমি চড়ান্ত দর্জির মহান স্রষ্টা আমি আমার জায়গা থেকে এহুদিদেরকে আমি ধারাবাহিক রিজেক্ট প্রদান করতে ঠিক কি না বলেন কি আমি এখনো খাবার দিচ্ছি এহুদিদেরকে আমি এখনো খাবার দিচ্ছি হিন্দুদেরকে আমি এখনো খাবার দিচ্ছি অথএব আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার প্রতি তিনি নির্দেশ প্রদান প্রণয়ন করে নিলেন আল্লাহ সামাদ আমি এমন ক্ষমতাবান আল্লাহ আমি আল্লাহ তার কাছে মুখাপেক্ষী কি কথা বলেন মুখাপেক্ষী কি নয় নয় অথএব কাঠ কাট বানাইতে হইলে যেমন লোহা লাগে তার কাটা লাগে কাঠ লাগে হাতুড়ি লাগে আল্লাহ বলে আমার কিছু যদি দরকার হয় শুধু বলি কুল আল্লাহ আকবাস আল্লাহু আকবাস কিছু যদি বানাতে চাই দরকার আমি শুধু বলি কুন হয়ে যাও মুহূর্তের ভিতরে হয়ে যায় একচ্ছত্র ক্ষমতা আছে কার এই আল্লাহতে বড় ইমানদারি হবে না জবান খুলে বলেন যে আল্লাহ তার জায়গা থেকে তিনি এত বড় ক্ষমতাবেন অবাক হয়ে যাবেন সে আল্লাহ রব্বুল আলামিন তিনির জায়গা থেকে তিনি আমার নবীকে আশ্বস্ত করে দিলেন বন্ধুকে আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি পরীক্ষা খনন করতে আসেন ভুলে গেছেন কথাটা পরীক্ষা খনন করতে আসেন যেই জায়গায় অতএব তারা বলছে যে এই মানুষগুলার কোন অস্ত্র নাই শস্ত্র নাই যুদ্ধ করবে গর্ত করতে আসে কুদাল দিয়া কথা বুঝেন এই মানুষগুলা আবার এই মোহাম্মদ ইসলামের স্বপ্ন হইল যে রুম পাইয়া যাবে পারস্য পায়া যাবে ইয়ামেনা দখলে আসবে এহুদি খ্রিস্টান হাসি শুরু করলো আল্লাহ কয় কাজ হবে না আমি যদি ইজ্জত দেই আমি যদি ক্ষমতায় বসাই আমি যদি নেতৃত্ব দেই আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেই এই রাষ্ট্রীয় ক্ষমতা সিনিয়র নামার অধিকার কারো নাই ঠিক কিনা মানুষ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এই ওহির মাধ্যমে যখন স্লোগান দিলেন কিতাব বলছে রাহমাতাল্লিল আল আমিন তিনি জায়গা থেকে তিনি মিশন পরিচালনা শুরু করলেন একটু সোহান বলবেন। আজ আজও পৃথিবীর ইতিহাস পঞ্চম হিজরিতে সেই খন্দকের যুদ্ধে রাহমাতাল্লিল আলামিনের কাছে কাফেরেরা পরাস্ত হয়েছিল পঞ্চম হিজরি নবী যখন মদিনা হিজরত করে ফেলেছেন সুবহানাল্লাহ যারা বলেছেন যার কোন নাই যার কোন ক্ষমতা নাই যার কোনো পারস্য নেবে কেমন করে এলম সম্রাট দখল করবে সাম্রাজ্য দখল করবে সেই পঞ্চম হিজড়িতে কিছু দিনের মধ্যেই আমার আল্লাহ রাব্বুল আলামিন কাপেরদেরকে অপমানিত করলেন অপমানিত করে আমার আল্লাহরাব্বোলা আল আমিন বিশ্বনবী সাহাবাই কারামের ইজ্জতকে আমার আল্লাহ ক্ষমতাকে তাদের আকাশচুম্বি করে দিলেন সোবাহান আল্লাহ বিতর্সন্তুষ্ট হয় গেল ফিরে জাদির কাছে কোনো শ্র নাই জাদির কাজে কোনো ক্ষমতা নাই ওই ব্যক্তিগুলা কেমন করে পরীক্ষা কোন করে করে সামনে অগ্রগামী হল আমার নবী সামনের দিকে অগ্রগামী হলেন তখন হল শ্রেষ্ঠ হিজড়ি আমার নবী এত সুন্দর সিস্টেম করে নিলেন হুদায় বিয়ার নামক সন্ধিতে ওরা সবাই চুক্তিবদ্ধ হতে আপনার বাধ্য হলো কথা বলেন ঠিক কিনা হুদায় বিয়াতে সন্ধি হলো যদিও সেই সন্ধিটা তারা চুক্তিটা বঙ্গ করেছিল অবাক হবেন অস্তম হিজরতে আমান নবী সাহাবায়ে کرامদেরকে নিয়ে তিনি মক্কার দিকে অভিযান করলেন বিনা যুদ্ধে বিনা বাধায় মক্কার বিষয় আমার আল্লাহ রাহমাতাল্লিল আলামিন এর হাতে তুলে দিলেন সুবহানাল্লাহ খুব জোরে একটা সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ হাজীরা কম্পন হলো এখন প্রশ্ন হল যে আমরা মুসলমান এখন আমাদের মুসলমানদের স্বকীয়তা ইজ্জত পৃথিবীতে এখন আর নাই কথা বলেন এহুদি খ্রিস্টানের রোশানলের পাত্র হয়ে আমরা আসি ও মুসলমান কথা বলেন ঠিক কিনা কারণ তারা চায় মুসলমানকে যদি একেবারে নিমিশে পিস্ত করে দেওয়া যায় তাহলে জগতের মধ্যে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বলে ইলেইনে কাটান যাবে আল্লাহ কয় না এই সুযোগের একটা লিমিটেশন আছে বাউন্ডারি পার হইলেই আমি গাড ধরাইয়া ধরব ইন্নাবৎস রব্বিকা রব্বিকা লাদিথ আল্লাহর পাকড়াওটা বল কঠিন মারা যখন বাইমাস বাবায় লইয়া গড়ে যায় তখন মাইয়া কয় যে আব্বু বাইমাস তো বানাইতে পারি না মায় কালকের মাইয়া পারবি কেমনে কথা বলেন আমি মায়ে পারি ডালা দেখ মায়ে যখন উন্দাল থেকে একটু সাই নিয়ে আসলো লেজে গুটে লাগাইয়া সাইজ করিয়া যখন বটিতে দলল তখন বাই মাস কয় আয় এম আসিফ আমি সরি আমার ক্ষমতা যা আছে সব শেষ কথা বলেন ঠিক কিনা হাজিরিন এখন প্রশ্ন হল রহমাতাল্লিন আলামিন যিনি হলেন আল্লাহ পাকের ক্ষমতা আল্লাহ পাকের মহান শক্তি নিয়ে এদির দাওয়াত কোলা তিনি পাবলিসিটি করা শুরু করলেন আল্লাহর কি করুণা আল্লাহর কি দয়া দুই বছরের মধ্যে রহমাত আল্লিল আলামিন এই বিজয় মক্কা বিজয়ের দুই বছরের মধ্যে রহমাত আল্লিল আলামিন জগৎ থেকে তিনি আড়াল হলেন আপনাদের খুব কষ্ট হইতেছে এই কথাগুলো শোনার দরকার এই জন্য যে আমরা কিন্তু আল্লাহর থেকে ভুলে গেছি কথা বলেন যে আল্লাহর কোনো ক্ষমতা আল্লাহ এই জন্য মাঝে মাঝে একটা সেন্ডি দেয় একটা তুফান দেয় একটা আইলা দেয় কথা কন একটা সিডর দেয় একটু ধাক্কা দেয় কথা বুঝেন নাইস ফজরের ঠিক নামাজের সময় আমার একটা বৈশাল দেয় জীবনে যে ফজরে যায় যায় না এই বাসার লাগে কথা বুঝেন নাইস এই মানুষগুলা যায় আল্লাহ তার জায়গাতে কিছু কিছু জিনিস মাঝে মাঝে তিনি দেখায়া দেয় বুঝাই দেয় সাবধান যা করো করো কিন্তু আমার মুসলমান আমার দিনের বিরুদ্ধে অবস্থান নিও না الشريف صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأم وآله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও লক্ষ কুড়ি সব বৃদ্ধি করে পৌঁছিয়ে দাও আল্লাহ যারা আমাদের থেকে গত হয়েছেন প্রত্যেকের সব পৌঁছিয়ে দাও আমাদের মা বাবা যারা কবরে প্রত্যেকের আরোহায় সব পৌঁছিয়ে দাও আমাদের সামনে পিছনে ডানে যারা অন্ধকার কবরে প্রত্যেকের আরবাহ সব পৌঁছিয়ে দাও আল্লাহ খাস করে আমাদের মুর্শিদ কাবলা সাহেব কাবলা ফুলতলির আরোহ মামাড়কে পৌঁছিয়ে দাও তোমার রুহানি ফেস দিয়ে আমাদের মালামাল করে দাও তোমার অলি যে মিশন আমাদেরকে যে তিনি যে দিক নির্দেশনা মিশন দিয়ে গেছেন এই দায়িত্বটুকু পালনের নগন্য খাদেম হিসাবে আমাদের কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের প্রত্যেকের হেফাজত তোমার কুদরতের হাতে হেফাজত তুমি নিয়ে দাও আমাদের জীবন আমাদের ইজ্জতকে তুমি হেফাজত করে দাও বাংলাদেশের প্রতি রহম করে দাও বাংলাদেশের প্রত্যেক নাগরিককে তুমি হেফাজত করো দেশের শান্তি দান করো বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله